গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ অনেকদিন পর আমি আমার ইউটিউব ব্লগে আসলাম। আমি এই মুহূর্তে কোথায় আছি? এই মুহূর্তে বেসিক্যালি আমি আছি রামগড় বাজার, মানে গড়িয়া থেকে গড়িয়াহাট দিকে যেতে রামগড় বাজার পড়ে, বাঘাযতীন মেন বাস স্টপেজ থেকেও গড়িয়ার দিকে আসতে রামগড় বাজার পড়ে। রামগড় বাজারের ওখানে আমি একটা বুটিকে আছি, যেটা দিব্যাদ্যুতি বুটিক হিসাবে পরিচিত। গোপাদি, মানে গোপা ত্রিবেদী এবং সঞ্জয়দা, ওরাই এই বুটিকের সব ফাউন্ডার। আজ আমি ওখানে এসেছি একটু সঞ্জয়দার সঙ্গে কিছু প্ল্যানিং শেয়ার করার জন্য। তো তোমরা হয়তো দেখছো আমার এখানে একটা এরকম প্যাডিং দেখা যাচ্ছে। আজকে সকালে একটু ধাক্কা লেগেছে, ধাক্কা লেগে এরকম একটা ব্যাপার হয়েছে, কিছু না একটু ইনজুরিড হয়েছি, এক দুদিনের মধ্যে ঠিক হয়ে যাব। তো এখানে আজকে এসেছি কিছু প্ল্যানিং করতে। তো এক সময় তো তোমরা জানোই আমি সঞ্জয়দা অনেক রকম কাজ এখানে করেছি, যেরকম মিডিয়া সংক্রান্ত অনেক কাজ করেছি, অ্যাডের কাজ করেছি, কর্পোরেট করেছি, টিভিসি করেছি, নন ফিকশন করেছি, গানের প্রোগ্রাম করেছি। তো সঞ্জয়দা তারপরে একটু এই লাইন থেকে ডিটাচ হয়ে গেছিলো, মানে সঞ্জয়দা একটু অফলাইন ট্র্যাকে চলছিল। তো আবার সঞ্জয়দা এসে এই ট্র্যাকে আমরা আবার পুরোনো টিম ফর্মেশন করে নতুন কিছু করার প্ল্যানিং চলছে। ওই জন্য আজকে সঞ্জয়দার এই অফিসে আমি এসেছি, অনেকদিন কোনো কাজও নেই, তো কী করবো তাই চলে আসলাম সঞ্জয়দাদের অফিসে। বসে আমি একটু আড্ডা মারি, আড্ডা মেরে কিছু প্ল্যানিং করার চেষ্টা করছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখি যদি সব ঠিকঠাক হয়ে যায় তা আবার হয়তো আমরা ফুল প্রেজেন্টে কাজ শুরু করার প্ল্যানিং চলছে। তো এই মুহূর্তে আমরা যেরকম প্ল্যানিং করেছি, তো আমরা কিছু ট্র্যাভেল ব্লগ বা ব্লগ সংক্রান্ত কোনো কাজ নিয়ে আমরা শুরু করছি। তার সঙ্গে প্যারালি যেরকম স্ক্রিপ্টিং চলছে, শর্ট ফিল্ম কর্পোরেটের প্ল্যানিং চলছে, ফিল্মের স্ক্রিপ্ট প্ল্যানিং চলছে, সেগুলো তো চলছেই। কিন্তু শুধু চললেই তো হবে না, রান কাজটাকে তো রানিং করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। তাই সঞ্জয়দার অফিসে চলে আসলাম, এখানে বসে একসঙ্গে প্ল্যানিং করছি তো কী করবো না করবো। তো দেখা যাক, তোমরা তো আমার সঙ্গে আছোই, আমাদের পুরো টিমের সঙ্গেই আছো। হ্যাঁ, আর স্টুডিও ফিল্মস নতুন ফরমেশনে আবার আসছে, হ্যাঁ কিছু ট্রাভেল ব্লগ নিয়ে আসছে, কিছু সাসপেন্স কিছু ব্লগ নিয়ে আসছে, নতুন প্রোগ্রাম যেটা এখন তোমাদের সামনে তুলে ধরছি না। আমাদের কিছু অনেক বন্ধু সিঙ্গার আছে, যেরকম মুখোমুখি প্রোগ্রাম হতো দূরদর্শনে বা কফি উইথ কারণ হতো, হ্যাঁ এই এই যে প্রোগ্রামগুলো হতো, এই টাইপের একটা নন ফিকশন রিলেটেড প্রোগ্রাম আমরা নিয়ে আসছি, সেটা এপিসোড অনুযায়ী দেখাবো। মানে যে সিঙ্গারকে দেখাবো তার হিস্ট্রির সম্বন্ধে দেখাবো, সে কী করে সিঙ্গার হলো, তার জীবনী, তার বায়োগ্রাফি নিয়ে, তার কাজের জায়গা নিয়ে, সে ইন্ডাস্ট্রিতে কার সঙ্গে কাজ করেছে, এই মুহূর্তে তার কী অবস্থা, পুরো ব্যাপারটাই তোমাদের সামনে তুলে ধরবো। এরকম করে অনেক ধরনের প্রোগ্রাম তোমাদের সামনে আমরা নিয়ে আসছি। যাই হোক, আগে আমাদের চ্যানেলটা একটু অন্যভাবে রান করছিলো, এবার একটু অন্যভাবে নতুনভাবে ফরমেশন করার চেষ্টা করছি। তো জাস্ট আজকের এই অনেকদিন পর একটা ডেইলি ব্লগ, অনেকদিন পর আমি তোমাদের সামনে এটা রেকর্ড করলাম জাস্ট কিছুক্ষণ আগে, আর এখনই এটা তুলে ধরছি, এটা কিছুক্ষণের মধ্যে আপলোডিং করব। তো একটা কথাই বলবো, আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থেকো, প্রচুর লাইক, প্রচুর কমেন্টস এবং প্রচুর শেয়ার করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে যে নোটিফিকেশান বেল আইকনটা আছে, যেখানে অল লেখা আছে উপরের যে বটনটা, সেটাও কিন্তু ক্লিক করতে ভুলো না। তো বন্ধুরা, এখন বেশি কিছু কথা আর বলছি না, এখন প্রচুর ধরনের ব্লগ তোমার সামনে করব, আবার নতুন ফরমেশান আমরা আসছি। তো দেখতে থাকো স্টুডিও ভিরফিল্মস অ্যাট ইউটিউব চ্যানেল। বাই বাই।